নমস্কার বন্ধুরা, ট্র্যাডিশনাল বেঙ্গলি লাইফ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকে আমি করে দেখাবো আমড়ার চাটনি। তাহলে চলুন এই চাটনির রেসিপিটি শুরু করা যাক। দেখুন বন্ধুরা, আমড়াগুলো কত করছি। এগুলো আমার গাছেরই আমড়া, আমি পেরেছি। এইভাবে আধখানা করে কেটে নেওয়া যাবে। আর খোলা ছাড়াচ্ছি না, কচি তো খুবই পাতলা। প্রথমে আমি কড়ায় সাদা সর্ষে দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ গুঁড়ো আমি দিয়ে দিলাম, নুন আমি দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে আমি জল ঢেলে দেব। পরিমাণ মতো জল ঢেলে দিলাম। আমড়াগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি আখের গুড় পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি ভাজা মশলাটা করার জন্য কড়াতে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তা জিরে আমি কড়াই দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, একটা লঙ্কা জিরে ভাজা মশলা এর উপর আমি ছড়িয়ে দিচ্ছি। এবারে আমড়ার চাটনির রেসিপিটি তৈরি হয়ে গেছে, এবার আমি নাবিয়ে নেব। আজকের এই আমড়ার চাটনির রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। আর আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা বন্ধুরা।